পিতৃহীনা কিশোরীক 5 বছৰ ধরে নির্যাতন, চাকরি করে পুলিশত চরিত্র কিন্তু অপরাধীর রাইজে চিনি পাওয়া ভাল। এইজন পলাশবাড়ি থানার ওসি রাজীব কুমার নাথ, আনক সহায় করবলৈ নে বিপদত পেলাবলৈ আছে অসম আরক্ষী। পলাশবাড়ি থানার ওসি রাজীব নাথর ঘরের পৰা উদ্ধার হওয়া এগারী কিশোরিয়ে পোহরলৈ আনিছে ওসি রাজীব নাথর কলঙ্কিত অধ্যায়। খাকি পোশাক পিন্ধি দাদাগিরি দেখা ওসি রাজীব নাথে বাক্সার নিকাশির শান্তিপুরের পৰা আনিছিল এগারী কিশোরী, পঢ়াব বুলি আনি লগাইছিল ঘরের কামত, মাতৃক লগ করবলৈ দিয়া নাছিল কিশোরীগৰাকীক। এনেকৈয়ে সময় পার হয়ে গৈছিল। এবছৰ দুবছৰ নহয় 5 বছৰ ধৰি কিশোরীগৰাকীক বিচ্ছিন্ন করে রাখিছিল পৰিয়ালৰ পৰা। অনুসৰি সেই পৰিয়ালটো হল পলাশবাড়ী আৰক্ষী চকীর এজন আৰক্ষী বিষয়া হয় তেখেত। তেখেতৰ ঘৰত সেই নাবালিকা ছোৱালী এজনী মানে আছে, আমি খবৰ পোৱা অনুসৰি ছোৱালীজনীৰ আমাৰ অবজাৰ্ভত যিখিনি দেখিছোঁ যে তেওঁৰ দুখন হাততে কিছুমান কলা দাগ আছে, দুয়োখন হাততে কলা দাগ কিছুমান আছে যিটো নেকি হয়তো পুৰিছে, পোৰাৰ দাগো যেন লাগে বা আৰু হয়তো কিবা বেমাৰো যেন লাগে, তেনেকুৱা এটা অনুভৱ হৈছে। এতিয়া আমি খবৰ পোৱা মতে সেই এফআইআৰৰ ভিত্তিত ছোৱালীজনী ইতিমধ্যে তেওঁৰ ঘৰ আহি পাইছে। খাকি পোচাকধাৰী অপৰাধী আৰক্ষী বিষয়া রাজীব নাথর ঘরের পৰা এটা স্বেচ্ছাসেবী সংগঠন আর মুসলপুর আরক্ষীয়ে কিশোরীগৰাকীক অবশেষত উদ্ধার করে। এই ঘটনার পিছতেই ওসি রাজীব নাথক রিজার্ভ ক্লোজ করেছে। রিজার্ভ ক্লোজ করিয়েই এড়ি দিব নাকি রাজীব নাথক? কিশোরীগৰাকীর মাতৃয়ে কন্যাক বিচাৰি আহিলে 22,000 টাকা দাবি করেছিল ওসি রাজীব নাথে। তার পিছর পর এনেকা হয়েছে সেই পরিয়ালটো যার ঘর আছে লগত ফোনত কথা পাতি গম পালে যে ছোৱালীজনী বোলে তাত ঘরত কিছুমান বস্তু ভাঙিছে, যার কারণে 22,000 টাকা ডিমান্ড করেছে পরিয়ালটো। কিশোরীগৰাকীক 5 বছর ধরে পরিয়ালের লোক সাক্ষাৎ করবলৈ নিদিয়াটো রহস্যর গন্ধ পাইছে সকলোৱে। আরক্ষী সঞ্চালক প্রধানে নিজের মানুষের উপর কি ব্যবস্থা লয় রাইজে তার উপর দৃষ্টি রাখব, কারণ আরক্ষীয়ে নির্যাতন চলালে সাধারণ লোকে কারপরা বিচারিব ন্যায়? মুসলপুরের মনোহর রাজবংশীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।